সংকট মোকাবেলায় ব্যবসায়ীরা যেভাবে সরকারের পাশে থেকে সমর্থন দিয়েছে, সরকারও তেমনি বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ীদের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আগামী 7 দিনের মধ্যে কার্ফিউ উঠে যাবে বলেও আশা করেন তিনি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে ব্যবসায়ী নেতাদের সাথে মত বিনিময় সভায় কথা বলেন সালমান এফ রহমান। আন্দোলনের তাণ্ডব আর কার্ফিউর ফলে শুধু রপ্তানি বাণিজ্যেই 6,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন FBCCI সভাপতি সাজ্জাদ জাহানের প্রতিবেদন। গত কয়েকদিনের আন্দোলনের অস্থিরতায় দেশের অর্থনীতির চাকা সচল করতে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে যোগ দেন সরকারের নীতি নির্ধারক সহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ। কার্ফিউর মাঝে স্থবির হয়ে পড়া ব্যবসা বাণিজ্য ও সাপ্লাই চেইন ধাপে ধাপে চালু হতে শুরু করলেও এ সময় আমদানি রপ্তানি বাণিজ্যের সার্বিক ক্ষতির পরিমাণ তুলে ধরেন FBCCI সভাপতি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানান, আমদানি রপ্তানি সমস্যা ছাড়াও জ্বালানি সংকট ও ব্যাংক ঋণ সহ 5 ধরনের চ্যালেঞ্জের কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ফরওয়ার্ডিং এজেন্ট, শিপিং এজেন্ট, তারপর আপনার আরও যারা পোর্টের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে নিয়ে, শিপিং মিনিস্ট্রিকে, শিপিং মিনিস্টারকে নিয়ে এবং সচিবকে নিয়ে, NBR কে নিয়ে আমরা একটা মিটিং করব। ব্যাংকিং এর অনেক সমস্যার সম্বন্ধে তারা আমাদেরকে বলেছে, তো সেটাও আমরা একটা সেপারেট একটা মিটিং বাংলাদেশ ব্যাংক। কোটা আন্দোলনে ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি হয়েছে তা নিরূপণে খাত সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতি লিখিত আকারে জানানোর পরামর্শ দেন তিনি। ইনসেন্টিভ প্যাকেজটা যে দিয়েছিল আপনার স্টাডি করার পরে, তো আমরা ওনাদেরকে বলেছি ওনারা আজকে আমাদেরকে লিখিতভাবে দিবেন, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করব। আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি রক্ষার পাশাপাশি কার্ফিউ প্রত্যাহার করাটাও জরুরি বলে মনে করেন সালমান এফ রহমান। এই ড্যামেজটা অনেকটা রিকভার। সাজ্জাদ জাহান, SCTV, ঢাকা।